আল্লাহ তাআলা আনহা বলছেন ইবনে মাজার 1465 নম্বর হাদিস যে বাকিউল গারকাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন আমার কাছে তখন আমি বললাম আল্লাহর নবী আমার তো মাথা ব্যথা করছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমারও তো মাথা ব্যথা করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আমার একটু বেশি মাথা ব্যথা করছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো আয়েশা আমার আগে যদি তুমি মারা যাও তাহলে তোমার গোসল করাবো আমি কাফন পরিয়ে দিব আমি দাফন করিয়ে দিব আমি সুবহানাল্লাহ এই যে দেখেন স্বামী স্ত্রীর গোসল দিতে পারে বুঝেননি কথা অথবা স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল দেওয়া হবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেওয়া হবে কোনো সমস্যা নেই গোসলের পদ্ধতি ডান অঙ্গগুলি প্রথমে ধৌত করবেন ওযু করিয়ে দিবেন ডান অঙ্গগুলি থেকে শুরু করবেন সালাতের ওযু যেভাবে করেন মৃত মানুষকে প্রথমে ওভাবে ওযু করিয়ে দিবেন এরপরে হাতে ন্যাকড়া নেবেন ন্যাকড়া নিয়ে বেজোড় সংখ্যায় শরীরে পানি ঢালবেন আর পূর্ণ শালীনতার সাথে পর্দার সাথে চতুর্দিকে ঘিরিয়ে পর্দার ভিতরে গোসল দেওয়াবেন শরীরের পোশাকটা এমনভাবে খুলে নেবেন গোসল দেওয়ার সময়তে মাইয়েতের লজ্জাস্থানের দিকে চোখ দিবেন না ন্যাকড়া হাতে নিয়ে সুগন্ধি সাবান অথবা বরই কুলপাতা দিয়ে কুলপাতার পানি দিয়ে গোসল করাবেন বেজোড় সংখ্যা দিয়ে পানি ঢালবেন শরীরে এইভাবে গোসল সম্পন্ন করবেন গোসল দেওয়া যখন শেষ তখন তার শরীরে সুগন্ধি ছিটিয়ে দিবেন সুগন্ধি মহিলা যদি হয় যদি আপনার স্ত্রী হয় অথবা আপনার মেয়ে হয় অথবা যেই হোক যদি স্ত্রী মহিলা হয় তাহলে তার চুলগুলি তিনটা বেনি করবেন তিন দিকে ছড়িয়ে দিবেন এরপরে তাকে কাফনের কাফন পরিয়ে দিবেন এবং গোসল সম্পূর্ণ হলো কাফনের কাফন পরিয়ে দিবেন কাপড় কি নারী পুরুষের তিনটাই কাপড় পুরুষেরও তিনটা কাপড় নারীদেরও তিনটা কাপড় এক লেফাফা বড় চাদর পা থেকে মাথা পর্যন্ত তহবন্দ যেটা ওই লুঙ্গি কামিজ তৃতীয়টা হলো জামা তহবন্দ মাথা থেকে পা পর্যন্ত লম্বা চাদর একটা লুঙ্গি একটা জামা এই তিনটাই নারী পুরুষের তিনটাই করে কাপড় সাদা সুতি সাধারণ মানের কাপড় যদি সাদা সুতি মায়েতের নিজস্ব সম্পদ থেকে কাফনের কাপড় হওয়া ভালো যদি তার ক্ষমতা না থাকে যে কেউ ব্যবস্থা করতে পারে আর যদি কোনো কাপড়ই না থাকে তার যেই ব্যবহৃত সাধারণ পোশাক সেটা দিয়ে কাফনের কাপন দেওয়া যায় কোনো সমস্যা নেই বলছিলাম এইভাবে কাফনের কাপড় পরানোর পরে জানাজার প্রস্তুতি এখন কাফনের কাপন পরারে জানাজা বহন করে নিয়ে যাবেন জানাজা বহন করবেন কাঁধে কাঁধে বহন করা সুন্নাত কাঁধে জানাজা বহন করা সুন্নাত যখন জানাজাকে নিয়ে যাচ্ছেন জানাজার মাথা থাকবে সম্মুখের দিকে যাওয়ার সময়তে সতর্ক জানাজার আগে কেউ তাড়াহুড়া করে যেতে পারবেন না কঠোরভাবে নিষেধ নয় তবে পিছনে পিছনে যাবেন চিৎকার করে কান্নাকাটি করা যাবে না চিৎকার করে জোরে জিকির আজগার কোরআন তেলাওয়াত করা যাবে না ধীরে ভাব গাম্ভীর্যভাবে পরকালের কথা জান্নাত জাহান্নামের কথা কবরের কথা এগুলি মনে মনে স্মরণ করে আর আল্লাহর ভয়ে ভীত হয়ে ধীরে ধীরে চুপি সরে যাবেন জানাজার পিছে জানাজার পিছনে এইভাবে যাবেন এরপরে জানাজা যখন করবেন জানাজার সালাতের পদ্ধতি জানাজার সালাতের ওয়াজিব ছয়টি এক দাঁড়িয়ে সালাত আদায় করা দুই চার তাকবীর দেওয়া তিন সূরা ফাতিহা তেলাওয়াত করা চার দরুদ পাঠ করা পাঁচ মায়েতের জন্য খালেস অন্তরে দোয়া করা ছয় সালামের মাধ্যমে সালাত শেষ করা জানাজার ওয়াজিব ছয়টি এখন জানাজার জন্য প্রস্তুতি নেবেন বিশেষ কারণে মসজিদের ভিতরেও জানাজার সালাত আদায় করা যায় তবে ফাঁকা মাঠে করবেন করা ভালো ফাঁকা জায়গায় করবেন বিশেষ কারণে মসজিদের ভিতরেও জানাজার সালাত আদায় করা যায় জানাজার সালাতে মহিলারা অংশগ্রহণ করতে পারে পূর্ণ শালীনতা পর্দার সাথে মহিলারা অংশগ্রহণ করতে পারে জানাজার সালাত আদায় করবেন কিভাবে নিয়াত জানাজার সালাত ফরজে কেফায়া আপনি অন্তরে নিয়াত করবেন কিন্তু মুখে বলে দিচ্ছে যে জানাজার সালাত চার তাকবীরে ফরজে কেফায়া ইমামের পিছনে নিয়ত করছি এবার মুখে বলা বিদাত মুখে বলা যাবে না অন্তরের ব্যাপার জানাজার সালাত শুরু করবেন চার তাকবীর আল্লাহ আকবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা জানাজার সালাতে সানা পাঠ করা লাগে না আল্লাহ আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এরপরে আরেকটি যে কোনো সূরা ইখলাস ফালাক বাকারা নাস যা আছে যা
আপনার সহজ হয় যে কোন সূরা সূরা ফাতিহার পরে তারপর আরেকটা তাকবীর আল্লাহু আকবার এরপর দরুদ দরুদ ইব্রাহিম আরেকটি তাকবীর তৃতীয় তাকবীর আল্লাহু আকবার মাইয়েতের জন্য খালেস অন্তরে এখন দোয়া জানাজার সালাতি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দোয়া যখন তোমরা জানাজার সালাতে দাঁড়াবে তখন তোমরা খালেস অন্তরে তার জন্য দোয়া করবে সালাত জানাজার সালাতের উদ্দেশ্য হচ্ছে মায়েতের জন্য দোয়া করা কিন্তু এদেশের এক শ্রেণীর বিদাতি হুজুর জানাজার সালাতে কি পড়ে একেবারে রাইফেলের গুলির মতো জানাজার সালাত শুরু করে দিল তারপরে পোতার আগে 10 মিনিট 6 মিনিট মোনাজাত পোতার পরে 20 মিনিট মোনাজাত মেরে দিল বিদাত সবাই নিয়ে সম্মিলিত মোনাজাত জানাজার সালাতের পরে দাফনের পরে পাঠ করা বিদাত কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানাজার সালাতি দোয়ার অনুষ্ঠান আপনি যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন এই জন্যই তো সালাত তো সালাতের উদ্দেশ্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন জানাজার সালাতে দাঁড়াবা ফাখলিসু লাহু দোয়া তার জন্য খালেস অন্তরে দোয়া করো কি বলা হয় ওখানে রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজা সাল্লালাল জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো ব্যক্তির জানাজার সালাত আদায় করতেন তখন বলতেন اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا তিনি বলতেন এইভাবে দোয়া করতেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করো যারা নারী তাদেরকে ক্ষমা করো যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করো যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো যারা ছোট তাদেরকে ক্ষমা করো যারা বড় তাদেরকে ক্ষমা করো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো আমান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাও আলাল ঈমান আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে করেছে তাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করাও আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়া লা তাফতিনা বাদাহু আল্লাহ এই মায়েতের জন্য যে দোয়া করলাম এই দোয়ার বরকত থেকে দোয়ার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করো না আর এরপরে আমাদেরকে নতুন করে ফিতনায় নিমজ্জিত করো না এইভাবে আপনি দোয়া করছেন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা জানাজাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির জানাজা করালেন ফা হাফিজতু মিন দোয়াহি যেই দোয়াটা তিনি পাঠ করলেন আমি মুখস্থ করে নিলাম যেই দোয়াটা তিনি পাঠ করলেন আমি মুখস্থ করে নিলাম দেখেন মৃত ব্যক্তির জন্য এই দোয়াটাই খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসে আব্দিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়ালান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার এটা মৃত ব্যক্তির জন্য খাস আপনি কি বললেন আরে জানাজার সালাতি যে দোয়া তার এটাই হলো বড় প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু মাগফির লাহু আল্লাহ এই মাইয়েতকে ক্ষমা করো ওয়ারহামহু এর উপরে রহমত নাজিল করো ওয়াফিহি এর উপরে নিরাপত্তা নাজিল করো ওয়াফু আনহু তাকে ক্ষমা করো ওয়াকরিম নুজুলাহু একে সম্মানজনক মেহমানদারিতা করো ওয়াসসি মাদখালাহু এর থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ এর পাপকে বরফ দ্বারা পানি দ্বারা শিশির দ্বারা ধুয়ে দাও অনাক্কিহি মিনাল খাতায়া কামা অনাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসে এর পাপকে ওইভাবে পরিষ্কার করে দাও যেইভাবে ময়লা কাপড় সাদা করে দাও সুবহানাল্লাহ এভাবে জানা যায় দোয়া করছেন আব্দিলু দারান খারাম মিন দারহি আল্লাহ এই মৃত ব্যক্তির দুনিয়াতে যেই ঘর বাড়ি ছিল এর চাইতে উত্তম ঘর বাড়ি জান্নাত দান করো ওয়াহালান খারাম মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল উত্তম পরিবার দান করো ওয়াজাওজান খারাম মিন যাওজিহি দুনিয়াতে যেই সহপাঠী ছিল এর চাইতে উত্তম সহপাঠী দান করো ওয়াদখিলহুল জান্নাহ তাকে জান্নাতে প্রবেশ করাও আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার তার কবরের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে দাও তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও এটা জানাজার দোয়া এটা জানাজার দোয়া এইভাবে আপনি দোয়া করবেন জানা যায় জানাজা এভাবে শেষ করবেন বলছিলাম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাবা মুসলিমান ঈমানানো হতে সাবান, কেউ যদি ঈমান নিয়ে নেকির আশায় কোনো মুসলিমের জানাজা পড়তে পারে, কানা মাওহাতি সাল্লাল্লাহু আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, জানাজার সালাত আদায় করাবে, সালাত শেষে দাফন করবে, ফাইনাল ইয়ারজু মিনাল আজরে বিকিরাতাইনে, দুই কেরাত নেকি নিয়ে উপস্থিত হবে, এক কেরাত সমান উহুদ পাহাড় সমান। আর যদি সালাত আদায় করে ফিরেন তাহলে এক কেরাত উহুদ এক উহুদ পাহাড় সমান। এইভাবে জানাজা হবে, এরপরে দাফন, দাফন করবেন, দাফন, জানাজা শেষ হলো, এবারে দাফন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করতে যান, সাহাবারা বলছেন হাদা মিনাস সুন্নাহ, এটা হলো সুন্নাত, কি পায়ের দিক থেকে কবরে নামাবেন, পায়ের দিক থেকে ও মৃত ব্যক্তিকে কবরে নামাবেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়াতাল কবরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েতকে কবরে রাখতেন, তখন বলতেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে নামাতেন। শুনেন, ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লা আলা জানাজাতিন সুমাতাল কবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জানাজা পাঠ করলেন, এরপরে কবরে গেলেন, দাফন করলেন, দাফন শেষ করে হাসালাহি মিন কিবালি রাসি সালাসান, তার মাথার দিক থেকে তিন মুষ্টি মাটি তার কবরের উপরে রেখে দিলেন। শুনেন, মানুষকে কবরে নামিয়ে দাফন করবেন, মাথার দিক থেকে মাটি দিবেন, পায়ের দিকে ছড়িয়ে দিবেন তিন মুষ্টি, কত মুষ্টি, তিন মুষ্টি। মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহ, কি বলেন তো, সমাজে প্রচলিত আছে, মিনহা খলাকনাকুম ওফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলা বিদআত, এটা কোরআন মাজিদের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া বলেননি, বলছিলাম এইভাবে আপনি মাটি দিবেন, মাটি দেওয়া শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, শোনো, ইস্তাগফিরু লিআখিকুম, এখন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াসাল্লাল্লাহু আলা তাসবিতা, এ যাতে এ দৃঢ় থাকতে পারে, ফাইন্নাহুল আনা ইউসআলু, এখন তাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, এইভাবে তার জন্য দোয়া করবেন। বলছিলাম আরেকটা কথা ছুটে গেছে এখানে, যখন কবরে মৃত ব্যক্তিকে শুয়ে দিবেন, তখন অধিকাংশ প্রায় দেখবেন চিৎ করে শোয়ায়, কি করে শোয়ায়, চিৎ করে নয়, ডান কাতে শোয়াতে হবে, কোন কাতে, আমরা ঘুমাই কোন কাতে, ডান কাতে না, ঠিক, মৃত ব্যক্তিকেও কবরে রাখবেন কিভাবে, ডান কাতে, চিৎ করে নয়, ডান ডান কাতে শুয়ে রাখবেন, এইভাবে তার জন্য দোয়া করবেন। বলছিলাম এখন আপনার সাথে কথা দুই মিনিট, সেটা হলো এই মৃত ব্যক্তির এখন দাফন শেষ হয়েছে, মৃত ব্যক্তির পরিবারের জন্য প্রতিবেশীর কর্তব্য কি, প্রতিবেশীর কর্তব্য মৃত ব্যক্তির নিকটে গিয়ে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন, বলতেন, শোনো, ইন্না লিল্লাহে মা আখাজা ওয়া লিল্লাহে মা আতা, আল্লাহ যেটা দিয়েছেন সেটাও আল্লাহর, যেটা নিয়ে গেছেন সেটাও আল্লাহর, কুল্লু ইনদাহু ইলা আজালি মুসাম্মা শাইইন, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে নির্দিষ্ট সময় অনুযায়ী আছে, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, ধৈর্য ধারণ করো, নেকির আশা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সান্ত্বনা দিতেন যে তিনি মারা গেছেন, আমাদেরকেও মারা যেতে হবে, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়, এইভাবে তিনি সান্ত্বনা দিতেন। বলছিলাম মৃত ব্যক্তির এই কবরকে লক্ষ্য করে প্রচলিত অনেক বেদাত আছে, কবরকে লক্ষ্য করে প্রচলিত অনেক বেদাত, এই বেদাত থেকে মুক্ত থাকবেন। কবরকে কবরকে লক্ষ্য করে অনেক শিরক আছে, কবরে ওরস খানকা মাজার তৈরি করা, এগুলি শিরক, কবরে ফুল চড়ানো শেরেক, কবরের দিকে সালাত আদায় করা শেরেক, কবরবাসীর উসিলায় কিছু চাওয়া, কিছু প্রার্থনা করা, কিছু আকাঙ্ক্ষা পেশ করা, আকাঙ্ক্ষা করা শেরেক, কবরবাসীর উসিলায় কিছু চাওয়া শেরেক, কবরবাসীর নিকটে গরু খাসি মানত করা শেরেক, কবরে পীর সাহেব জীবিত থাকে এটা শিরকে আকিদে, কবরে পীর সাহেব মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এটা শিরকে আকিদে, কত কবরকে কেন্দ্র করে কত শেরেক আছে। কবর পাকা করা যাবে না, নিষেধ, কবর উঁচু করা যাবে না, কবরের স্মৃতিসৌধ শহীদ মিনার নির্মাণ করা যাবে না, এগুলি নাজায়েজ হারাম, কবরকে মূল্যায়ন করেন, কবরকে পূজা করেন না, কবরের কাছে গিয়ে কিছু চায়েন না, এগুলি শেরেক,
কবরকে মূল্যায়ন করে কত যে সেরে গেছে। মানুষ কবরের কাছে গিয়ে মানুষ কুলখানি করে, মানুষ চেহলাম করে, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে 40 দিনের খানা বেদাত, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে 21 দিনে রুটি বিলি করা বেদাত, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এক মাস দু মাস ছয় মাস শোক পালন করা বেদাত, কেবল স্ত্রী ব্যতীত স্ত্রী স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। বলছিলাম কবরকে লক্ষ্য করে কত যে বেদাত চালু আছে। বলছিলাম আর আমি কথা বলবো না, পরিবেশ ঘোলাটা বিশৃঙ্খলা হয়ে গেছে। কয়েকটা জিজ্ঞাসা, আপনি মৃত